আমি ক্লাস সেভেনে থাকতে একটা ছ্যাঁকা খাওয়া গান লিখি। সো আমার পুরো জীবনটাই হচ্ছে আমি ছ্যাঁকা খাওয়া জিনিস খুব ভালো লিখি, আমি রফা দফা হওয়া ভালো, যে আইদার হি ডিড দ্যাট অর নট। সো এটা একেবারে প্রুফ হয়ে এটা শেষ করে দেওয়াটা ভালো। আমার মনে হচ্ছে আমি লতে পড়াতে সবাই আমাকে আইনের কোয়েশ্চেন করতেছে। আচ্ছা বলেন আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা এটা খুব মজার ঘটনা, সেটা হচ্ছে আমি ক্লাস সেভেনে, ক্লাস সেভেনে থাকতে আমরা মেয়েরা মিলে একটা ব্যান্ড বানানোর ট্রাই করি। তো ওইখানে আমার ড্রামার হওয়ার প্ল্যান ছিল। তো তখন আমার জীবনের প্রথম গান লেখা হয়, সেটা হচ্ছে আমি ক্লাস সেভেনে থাকতে একটা ছ্যাঁকা খাওয়া গান লিখি। সো আমার পুরো জীবনটাই হচ্ছে আমি ছ্যাঁকা খাওয়া জিনিস খুব ভালো লিখি, আমি লেখালেখি করতে খুব পছন্দ করি। গত 2 বছর ধরে আমি আমার বই লেখার মধ্যে আছি, যেটা আমি আসলে শেষ করতে পাইনি, কারণ আমি অন্যান্য ফেসবুক সেলিব্রিটির মতো তাড়াহুড়া করে শেষ করতে চাই না। আমি লিখতে খুব পছন্দ করি, এটা আমার ফেসবুক দেখলেই বোঝা যায়। তা আমি আসলে সবসময় যেটা হয়, আমি আমার জীবন না, আমি আশপাশে অনেক জীবন নিয়েই লিখি আসলে, সেটা আমার জীবন, আশপাশের জীবন। আর বিবাহ বিচ্ছেদের ঘটনা হচ্ছে, আমি যখন কোনো স্যাড কিছু লিখি তখন মানুষজন মনে করে যেটা আমার বিবাহ বিচ্ছেদ। এটা আমি বিয়ের আগেও বিয়ে নিয়ে লিখতাম, তখন এটা হতো। এখন যেটা হচ্ছে, আমার শ্বশুরবাড়িতে ফোন টোন আসে, দেখলাম ছেলের বইটা লিখছে, তো আমার হাজব্যান্ড ইজ লাইক হি ডাজ, হ্যাঁ ও ডানা ডানা তো লিখে এরকম। সেটা হচ্ছে মজার বিষয়, বাট বিবাহ বিচ্ছেদ আসলে হয় নাই, হলে যেটা হবে যে সেটাও আমি খুব প্রাউডলি লাউডলি বলবো, কারণ আমার কাছে মনে হয় যে কোনো কিছু আসলে লুকানোর কিছু নেই। আমার এর আগে প্রেম করে আমি ছ্যাঁকা খাইছি সেটাও আমি প্রাউডলি বলি, বিয়ে হয়েছে সেটাও আমি প্রাউডলি বলি, আমার যদি বিয়ে ভেঙে যায় সেটাও আমি প্রাউডলি বলবো, কারণ তারপরে তো সেকেন্ড একজনকে খুঁজতে হবে, সেটা তো লাউডলি বলতে হবে। আচ্ছা, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, আমি অনেক ফাস্ট কথা বলি। তো আমাকে আমার একটা টিচার আমাকে বলছে যে তোমার কথা যদি কেউ না বোঝে এটা তোমার প্রবলেম, এটা তার ব্রেনের সমস্যা, তার ব্রেনটা স্লো, তোমার ব্রেন ফাস্ট, এর জন্য তুমি অনেক ফাস্ট কথা বলো। আর আমি রেডিওতে কাজ করতাম, তো আমাদের এরকম টাইম থাকতো যে 10 সেকেন্ডের মধ্যে এই সিটি এটা দেওয়া শেষ করতে হবে। সো তখন থেকে অভ্যাসটা আরও বেশি হয়ে গেছে, অনেক ফাস্ট কথা বলো। ওয়ার্কস মানে ইউএনএ জব করে, সো উই অল নো ইউএনএ আসলে পাবলিক অ্যাপিয়ারেন্সে যাওয়া বা পাবলিকলি কথা বলার অনেক রেস্ট্রিকশনস থাকে, অ্যান্ড হি ইজ ওকে উইথ দ্যাট, বিকজ ওরও এত পাবলিকের সামনে আসার প্রয়োজন মনে করেন, ও আমার সাথে নিজে একাই কথা বলেন আর ক্যামেরার সামনে কী কথা বলবে। সেই জন্য আসলে আমার আনা হয় না। আর আমি একটু এই পার্সোনাল লাইফটা আমি একটু পার্সোনালি রাখতে চাই, সবসময় আনবো, মানুষজন কমেন্ট করবে কার সাথে আসো, টাকা দেখে বিয়ে করছো, সেরকম অনেক কথাবার্তা বলবে, সেই থেকে আমার দরকার নেই আনার। আমি নিজে, মানুষ আমাকে ইন্ডিভিজুয়াল হিসেবে চিনে, নানা ভাই জোস হিসেবেই চিনে, কারণ বিয়ে করলে মানুষজন কাপল ব্লগ আশা করে অলরেডি। আমার যখন বিয়ের কথা বাইর হয় সাথে সাথে মানুষজন আপু একটা কাপল ব্লগ করতে হবে, সো আমি আসলে জোর করে যে মানুষটা আনকমফোর্টেবল আমি ওকে ক্যামেরার সামনে আনতে চাই না। আমি চাই যে আমি ইন্ডিভিজুয়াল, সবাই আমাকে ইন্ডিভিজুয়াল হিসেবেই চিনে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, সো মজার বিষয় হচ্ছে প্রাক্তনকে নিয়ে চিঠিটা নিয়ে অনেক মজার ঘটনা ঘটে। আমার জীবনে 2টা প্রেম ছিল, তো যাকে যার যে প্রাক্তনের চিঠি পড়ি তার বউয়ের কোনো মাথা ব্যথা নেই। প্রথম প্রাক্তনের বউ ভাবে যে আমি তাকে নিয়ে লিখছি, এটা নিয়ে অনেক ঘটনা। বাট আসলে আমি যেটা বললাম যে আমি আসলে প্রেম ভালোবাসা লুকাই না, আমার বলার কিছু নেই। আমরা যখন ভালোবাসি, আমার কাছে মনে ভালোবাসাটা খুব সুন্দর একটা জিনিস, উই শুড চেরিশ দোজ মোমেন্টস। তো আমাকে এই চিঠিটা যখন দেয় অনেক ভালোবাসা থেকেই নেয়। তো ওই ভিডিওটা এরকমই থাকে যে আমরা আসলে যখন ছাড়াছাড়ি হয়ে যায় আমরা অনেক গালিগালাজ করি, নেগেটিভ কথা বলি। আমি আমার প্রাক্তনকে নিয়ে কখনো খারাপ কথা বলি না, কারণ একটা টাইমে আমি তাকে ভালোবাসতাম, এটা নিয়ে কিছু বললাম। তারপর আমাকে সবাই বলে, ভাবছে যে আমার বিয়ের পরে ভিডিওটা ডিলিট করে দিব। এখানে আসলে ডিলিট করার কিছু না, কারণ যে বিয়ে করছে সে কিন্তু আমার পাস্ট জেনেই বিয়ে করছে, আমি আমার হাজব্যান্ডের পাস্ট জেনেই বিয়ে করছে। তো এখানে লুকানো বা চাপানোর কিছু না। আমাকে অনেকেই বলে তুমি এগুলো এত পাবলিকলি কেন বলো, কারণ আমার কাছে মনে হয় যে যত আমি খুল মানে ওপেন আপ হয়ে মিশবো আমার ভয়টা তত কম থাকবে। আমার আসলে লুকানোর ভয় নাই, আমার হারানোর ভয় নেই, এটাই।